আমাদের ইউটিউব চ্যানেল ভাগগালাপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজ আমরা আলোচনা করব যে কপালে মহিলারা যে টিপ পড়ে আঠা লাগানো টিপ পড়ে সেটা কতটা ক্ষতিকর জানেন এইটা করলে ভাগ্য কতটা হ্যাম্পার হয় দুর্ভাগ্য কতটা আমরা নিজেরাই দেখে নিয়ে আসি সেটা যদি জান জানতে সেই সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটিও ক্লিক করে রাখুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কোনো জ্যোতিষী পরামর্শ যদি আর থাকে আমাদের থেকে অবশ্যই জয়েন্ট বাটনে গিয়ে সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে আমরা আলোচনা করছি যে কপালে টিপ পরলে কী ক্ষতি হয় দেখুন ভারতীয় মহিলাদের সাজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হলো টিপ শাড়ি হোক বা সালোয়ার যে পোশাকই পরেন না কেন একটা টিপ না পরলে সাজটা কেমন যেন সম্পূর্ণ হয় না মুখটা যেন মনে হয় ফুটে উঠছে না এরকম একটা কিন্তু আমাদের ধ্যান ধারণা আছে অবশ্য অনেকে কিন্তু টিপ পরে না বিদেশেও কিন্তু অনেকে টিপ পরেন কিন্তু আমরা যে নিজেদের ক্ষতি নিজেরাই করি এই আঠা লাগানো টিপ বললে সেটা ব্যাখ্যা দিচ্ছি হিন্দু সংস্কৃতিতে তিলক বা বিন্দি বলা হয় যেটা যেটা আঠানা গোল করে পড়া হয় সেটা কিন্তু মেয়েদের যে ষোলো সিঙ্গার আছে ষোলো রকমের সাজগোজ আছে তার মধ্যে একটি অন্যতম আর আমাদের এটাকে কিন্তু পবিত্রও ধরা হয় হিন্দু ধর্মের বিশ্বাস যেখানে মানুষের তৃতীয় চক্ষু থাকে সেটা হচ্ছে থার্ড আয় আমরা যেটা থার্ড আয় বলি অর্থাৎ সেখানে জ্ঞান চক্ষু উন্মিলিত হয় সেইখানে যদি তিলক বা বিন্দি অর্থাৎ লাগানো যায় আঠা ছাড়া টিপ এর কথা বলছি বিন্দি মানে কিন্তু আঠা দেওয়া টিপ না সেটাতে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায় যেখানে তৃতীয় চক্ষু থাকছে সেখানে যদি এই তিলক লাগানো হয় বা বিন্দি লাগানো হয় তাহলে তৃতীয় চক্ষু জাগরিত হয় শুভ শক্তির বিকাশ ঘটে মন শান্ত হয় আর সৌভাগ্য সেখান থেকে কিন্তু বৃদ্ধি হয় যখনই আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে যখন আমাদের অন্তরাত্মা শুদ্ধ হয়ে যাবে পবিত্র হয়ে যাবে একটা তার মধ্যে আধ্যাত্মিকতার চেতনা থাকবে যেখানে সবার ভালো চাওয়া থাকবে এই সামান্য তিলক মনে হচ্ছে সামান্য কিন্তু তার গভীরতা কতটা যারা পড়ে তারা কিন্তু জানে তাই এইগুলো করলে এই তিলক বা বিন্দি পড়লে কিন্তু জীবনে সৌভাগ্যের চরম শিখরে সে কিন্তু পৌঁছাবেই পৌঁছাবে আর তার অন্তরাত্মাও অনেক পরিশুদ্ধ হয়ে যায় পরমাত্মার সাথে মিলনের একটা পথ কিন্তু রচিত হয়ে যায় আর সেই পথে যেতে গুরুর যেমন সান্নিধ্য দরকার কিন্তু কেউ যদি গুরুর সান্নিধ্য ছাড়াও এগোতে চায় অনেকটাই এগোতে পারে কিন্তু এবারে কথা হচ্ছে যে এখানে তাহলে আমরা এই যে আমাদের ভাগ্য যদি বর্ধিত করতে চাই আমরা কিসের তিলক লাগাবো আমরা সিঁদুরের লাগাতে পারি সিঁদুর আমাদের সৌর্য বীর্য আমাদের ভালোবাসা লাল রং, লাল রঙ কিসের প্রতীক লাল রং হচ্ছে আমাদের ভালোবাসার প্রতীক শর্য বীর্যতার প্রতীক সাহসের প্রতীক এগুলো আমাদের মধ্যে কি হয় ক্রিয়েট হয়ে যায় আমাদের মধ্যে এগুলো তৈরি হয়ে যায় আমাদের মধ্যে নির্ভীকতা চলে আসে আমাদের জীবনটা একটা সুন্দর পদক্ষেপের মধ্যে দিয়ে অতিবাহিত করা যায় চন্দন চন্দনের সাথে কিন্তু শুক্রগ্রহ জড়িত এর আগেও ভিডিওতে বলেছি আবারও বলছি চন্দনের তিলক যদি পরা যায় তাহলে কিন্তু মন যেমন শান্ত হয় আর মন মানসিকতা যদি শান্ত হয়ে যায় উদ্বিগ্নতা আসবে না দুশ্চিন্তা আসবে না দুশ্চিন্তাহীন উদ্বিগ্নতাহীন জীবন একদম পারফেক্ট লাইফ আর চন্দ্র তাহলে আর জ্বালাতন করতে পারবে না শুক্র যার সহায়তা করে তার জীবনে লাক্সারি ভোগবিলাসিতা আরাম শয্যাসুখ সন্তানের দাম্পত্য সুখ সন্তান সমস্ত কিছুই কিন্তু তার হাতের মুঠোয় থাকে সমস্ত কিছু তার করায়ত্ত থাকে সে কিন্তু সব কিছুই পেতে পারে বন্ধুত্ব এগুলো সম সৌন্দর্য সবই শুক্রগ্রহ রিপ্রেজেন্ট করে তাই সামান্য একটু চন্দনের তিলক যদি আমরা রোজ পড়তে পারি পূজা পাঠ করে তাহলে জীবন কিন্তু কতটা সুন্দর হয়ে উঠবে হলুদ হলুদগুড়ো স্বয়ং বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে তাই চরণে দিয়ে যদি আমরা পড়তে পারি বৃহস্পতি কী দেয় আমাদের যশ মান খ্যাতি এগুলো প্রদান করে এমন কি বৃহস্পতি কারক হচ্ছে সন্তানের কারক এবং বিবাহিত জীবনেরও কারক সেই জন্য বৃহস্পতির যদি আমরা আশীর্বাদ পাই বৃহস্পতি দেবের তাহলে আমাদের হাতের মুঠোয় চলে আসছে সামান্য কপালে একটা তিলক পরলে যদি এত কিছু পাওয়া যায় তাহলে আমরা কেন পড়ি না সেটা আমাদেরই ভুল আর সিঁদুরের কথা একটা কথা বলা হয়নি এটা কিন্তু সূর্যকেও উন্নত করে লাল লাল আভা এটাও কি সূর্যকে কি করে স্ট্রং করে তাই দেখবেন এই যে সূর্য তাহলে লাল দিয়ে সূর্য মঙ্গলকেও স্ট্রং করছি বৃহস্পতি হলুদকে আর সাদা চন্দন শুক্র তাহলে যেইগুলো গ্রহ জীবনে যশ মান প্রতিষ্ঠা অর্থ ভোগবিলাসিতা সমস্ত কিছুর গ্রহকে আমরা কি করছি উন্নীত করে দিচ্ছি বা কোনো ঠাকুরের যদি যোগ্য করার পরে যে কালো যেটা ভস্ম কালোকে আমরা অশুভ বলি কিন্তু কালো দিয়ে জেনে রাখুন কালো কিন্তু সব অশুভতা নষ্ট করে দেয় কোনো অনুষ্ঠান ধরুন কোনো গ্যাদারিং হচ্ছে কোনো অনুষ্ঠান আমরা তো বলি বিয়ের অনুষ্ঠানে কালো জামা কাপড় পরা অশুভ যদি কোনো কিছু একটা ভুলতুকি হয়ে যায় বলবে ও পরে এসেছিল বলে এরকম হয়েছে ঘটনা ঘটেছে কিন্তু একটা কথা আপনাদেরকে মানে এক্সট্রা টিপস দিয়ে রাখি যে কোনো এমন কোনো জায়গায় গ্যাদারিংয়ে যাচ্ছেন তখন কাজলের টিপ বলে না নজর না লাগে সেই জন্য একটা কাজলের টিপ পরার দরকার নেই কাজল পরেছেন চোখে ঠিক আছে কিন্তু যদি কালো ড্রেস পরে যান না কোনো নেগেটিভিটি আপনাকে ছুঁতে পারবে না একদম যেখান থেকে আসার সেখান থেকেই আবার চো ফিরে চলে যাবে মানে কোথাও আপনাকে একটুও টাচ করতে পারবে না কোনো নেগেটিভিটি তাই কালো রঙের কিন্তু অনেক মহিমা আছে কালো নিয়ে অনেক আগেই বলেছি তাই ঠাকুরের যদি কোনো ভস্মর আমরা যদি পড়ি ইটস তাও কী হবে আশীর্বাদ আমাদের জীবন কিন্তু এই তৃতীয় নেত্র সৌভাগ্যবর্ধক এই তৃতীয় নেত্র যদি উন্ম উন্মলিচিত হয়ে যায় তাহলে কিন্তু আর জীবনে কিছু না পাওয়া থাকে না তাই তৃতীয় চক্ষু জাগরিত করার জন্য সরাসরি মস্তিষ্কের সাথে সংযোগ করার জন্য পজিটিভ এনার্জিকে জাগ্রত করার জন্য তৃতীয় চক্ষুর স্থান সবসময় বাধামুক্ত রাখতে হয় এই সমস্ত পথায় কিন্তু যদি আঠা লাগানো টিপ পড়া হয় আঠা দিয়ে আমরা কি করি চিটিয়ে দিচ্ছি বাধা দিয়ে দিচ্ছি চক্ষুকে তৃতীয় চক্ষুকে ঢাকা দিয়ে দিচ্ছি এর ফলে পজিটিভ শক্তি যা রয়েছে তা জাগ্রত হতে পারছে না আমাদের সৌভাগ্য জাগ্রত হতে পারছে না আমাদেরকে পজিটিভিটি ক্রিয়েট করতে পারছে না সেখানে নেগেটিভ জিনিস চলে আসছে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি তাই যদি সত্যি মনে করেন যে আমরা আপনাদের পরম বন্ধু তাহলে দয়া করে পড়ুন আপনাদের যে যে তিলকের কথা বলা হলো বিন্দি সেগুলো পড়ুন কিন্তু দয়া করে নিজের ভাগ্যকে নিজের হাতে এইভাবে নষ্ট করে দেবেন না আপনাদের কাছে মানে রিকোয়েস্ট এই যে জানার পরও জানি অনেকে মানতে চাইবেন না যারা মানবেন তারা কিন্তু সুখী হবেন তাই এই তৃতীয় চক্ষুকে আড়াল করবেন না শুভ শক্তির বিকাশ ঘটান জীবন দেখবেন সুখ স্বাচ্ছন্দ্যময় সৌভাগ্যপূর্ণ ধন সম্পত্তিপূর্ণ হয়ে উঠবে এতগুলো গ্রহকে জাগ্রত করছেন আপনাদের জীবন খুব জাগ্রত হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন